এসেছে নতুন অ্যাপ, যেখানে অনলাইনে সিনেমার টিকিট কিনে রাখলেই নিজের গচ্ছিত অর্থ দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাই দলে দলে মানুষ টাকা নিয়ে সেদিকে বিনিয়োগ করছে। এমন প্রতারণার ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন হাজার হাজার গ্রাহক। রাজশাহী নগরীর কাজলা এলাকার আখতারুজ্জামান টনি, বালির ব্যবসা করে ভালোই যাচ্ছিল দিনকাল। কিন্তু গত এক মাসে অনলাইনে ই মুভি টিকিট নামে একটি অ্যাপে নিবন্ধন করে প্রতিদিন টাকা জমা দিয়ে ডলার রূপান্তরের পর টিকিট কিনে আয় করছিলেন শত শত ডলার। লোভে পড়ে পুরো 9 লক্ষ টাকা বিনিয়োগ করেন সেখানে। কিন্তু গেল 14 তারিখ থেকে সেই অ্যাপ বন্ধ হয়ে যায়। মাথায় হাত পড়ে টনির। এই ই মুভি প্ল্যানের ব্যবসার হিসাব হলো যে আমরা গোটা ওয়ার্ল্ডের সিনেমার টিকিট কাটি। টিকিট কাটার বিনিময়ে আমরা $100 টিকিট কাটলে পরে আমরা প্রত্যেকদিন 500 টাকা করে পাই। জানুয়ারি মাসের যখন আমি প্রথম 14 তারিখ থেকে এই জিনিসটা শুরু করি, তখন প্রথমে আমি $500 ভরি। $500 ভরার পরে আমি উইড্রল দিই, টাকা তুলি, ব্যবসা করি, টিকিট কিনি। এই করতে করতে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমি এই জায়গাতে ছোট ছোট করে প্রায় দেখা যাচ্ছে যে 8 লক্ষ 12 হাজার টাকা মতো ইনভেস্ট করি। আরও অনেকেই জমি জাতি গরু মানে যে যেখান থেকে পেরেছে দেখা যাচ্ছে টাকা পয়সা নিয়ে এসে এই ডলার কিনেছে। কিনে দেখা যাচ্ছে যে এরা 30% লাভ পাবে এরকমভাবে একটা লোভ দেখিয়েছে, ডানা আসবে এই এই লোভে দেখা যাচ্ছে যে অনেকজনাই দেখা যাচ্ছে এর মধ্যে টাকা ইনভেস্ট করেছে। তো হঠাৎ এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখে দেখা যায় সকাল 7টার সময়তে এই সব কিছু লেই ইস্তাবরস্ত বলে পালিয়ে যায়। শুধু টনি নয়, সারা দেশে এমন 1 লাখ ব্যক্তি এমন প্রতারণার অ্যাপের ফাঁদে পা দিয়েছেন, যাদের সকলেই এখন নিঃস্ব। জেলায় জেলায় এই অ্যাপের যারা এজেন্ট ছিলেন তারাও এখন গা ঢাকা দিয়েছেন। বিনিয়োগ করা টাকা ফিরে পেতে এখন তারা প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন। আমার এক ফ্রেন্ড বলেছিল এমন একটা অ্যাপস আছে, রেফারের মাধ্যম দিয়ে অ্যাকাউন্ট করা লাগবে। রেফারের মাধ্যম দিয়ে অ্যাকাউন্টটা করলাম, করে দেখা যাচ্ছে ওই বলল যে অমুক জায়গাতে ভাইয়ের সাথে দেখা করাবো নি, দিয়ে গেছিলাম। যাওয়ার পরে দেখা যাচ্ছে আমাকে টাকাটা দিয়েছে। এটা তো প্রতারণা, আমি তো আশায় আছি টাকাটা এখনও ফেরত পাবো। যদি বাংলাদেশ প্রশাসন যদি দেখা যাচ্ছে এটার উপরে একটা স্টেটমেন্ট নিতে পারে তাহলে মানুষ চাচ্ছের কথা যে হলো তোমরা যদি পারো যে তোমাদের কিডনিও যদি থাকে এভাবেই বলছে মানুষ চাচ্ছ যে কিডনি বেঁচে বেঁচে ঢুকাই দাও, সমস্যা নাই, পালাবে না, যত টাকা ঢুকাবো তত আর্নিং হবে। তো অফিসে যখন আমরা যাইতাম তখন দেখতাম যে অফিসে ই মুভির ব্যানার ফেস্টুন সবই থাকতো, এখানে মানিক চাচ্চু মেন চেয়ারে বসে থাকতো। যখন আমরা টাকা ঢুকাইতাম তখন মানিক চাচ্চু আমাদের কাছ থেকে টাকা নিত, তখন এরা তারা একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দিত আমাদেরকে। তোকে তো মানিক চাচ্চু এটা যেটা করলো, মানিক চাচ্চু তো আমাদেরকে বিকট সমস্যার ভিতরে ফেলাই দিল। মানিক চাচ্চু যেভাবে বলছিল এখন তো মানিক চাচ্চুরা নাই, অফিসে তালা দিয়ে কোথায় পালাই গেছে। এটা সবাই করছে, ওদের কাছে অনুপ্রাণিত হয়ে অফিসে গেছিলাম, বাসার কাছেই তো অফিস, বেশি দূর তো আর না, শিরল কলোনিতে। তো ওদের দেখেই আমি করেছি, এখন তো আম্মু আমাকে বকছে যে আমার মোটামুটি হচ্ছে $4,200, মানে হচ্ছে রূপান্তরিত ইয়েতে টাকাতে রূপান্তরিত করলে ধরেন হচ্ছে 4.5 লাখ টাকার মতন। এখন মনে হচ্ছে ওরা তো যা বলেছে সবই মিথ্যা কথা বলেছে। রাজশাহী নগরীর শিরোইল কলোনি এলাকায় রীতিমতো অফিস খুলে এমন ভুয়া লাভের ব্যবসায় প্রলোভন দেখিয়েছিলেন রাজশাহীর এজেন্ট আজমুল হুদা মানিক। সারা দেশে এমন 32 জন এজেন্টের তালিকা এসেছে চ্যানেল 24-এর হাতে, যারা জ্যামিতিক হারে গ্রাহক বানিয়ে অ্যাপটি থেকে সিনেমার টিকিট কেনাতেন গ্রাহকদের। ছিল মেসেঞ্জার গ্রুপও। অবশেষে অ্যাপ ও গ্রাহকের টাকা ফ্রিজ হয়ে গেলে মানিক জানায় তার কিছুই করার নেই। এই ঘটনা হলো যে সমস্যাটা হয়েছে আপসে, এটা তো সবারই হয়েছে, আর সবাই কিন্তু নিজেদের টাকাটা নিয়ে টেনশন। হ্যাঁ, সবাই নিজেদের টাকা পয়সা নিয়ে টেনশন করছে, আর আমাকে এত ফোন দেওয়ার দরকার নেই, আর একজনও যেন না ফোন দেয় আমাকে। আর আমি হলো আমারটা নিয়ে কোনোদিন ভাবি নাই, আমি সবারটা নিয়ে ভাবতেছি। আর এটার জন্যে মানে যে কন্ট্যাক্ট করতেছি, কন্ট্যাক্টের সাথে একটা মেসেজ পর্যন্ত লিখতে পারতেছি না, আমি ফোনের উপর ফোন দিচ্ছে। টাকা কি লাগলো আমি ইয়া রাখছি নাকি সবার, না আমি ইয়া করছি, আমাকে ফোন দেওয়ার দরকার কি অত? আর আমি যে ইয়াটা পাবো, মেসেজটা পাবো, সেটা আমি অবশ্যই গ্রুপে দিয়ে দেবো, এত প্যানিক হওয়ারও কিছু নয়, আর অযথা আমাকে এত ফোন দেওয়ারও দরকার নাই।
বিষয়টি নিয়ে এখনও কিছুই জানে না বলছেন জেলা পুলিশ কর্মকর্তা। তারা জানান কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে। যেহেতু এই অ্যাপসের মাধ্যমে সারা দেশব্যাপী প্রতারণার অভিযোগ, তো সারা দেশব্যাপী তো আর ধরেন কেউ অভিযোগ আমাদের রাজশাহীর কেউ না দিলে তো আমরা সেটা পারবো না। তো কেউ যদি আমাদের কাছে দেয়, আমরা এটা যাচাই বাছাই করে তাকে যদি আমরা মানে আমাদের ক্যাপাসিটির মধ্যে আমরা পারবো আশা করি, যদি সুনির্দিষ্টভাবে অভিযোগ দেয়, কারণ আমাদের সেই ক্যাপাসিটি আছে, আমাদের জেলায় নাই বাট বাংলাদেশ পুলিশের সাইবার ইউনিট আছে, তার মাধ্যমে আমরা সেটা তাকে হেল্প করার চেষ্টা করব। আর আইটি বিশেষজ্ঞরা বলছেন মানুষ না জেনে না বুঝে শুধু লোভে পড়ে এই রকম ধোঁকা খাচ্ছে। ডিজিটালাইজেশনের ভালো দিকের পাশাপাশি প্রতারণার বিষয়ে ব্যাপক প্রচারণা প্রয়োজন। যে ব্যবসা আমি জানি না সেটাতে ইনভেস্ট করাটা উচিত না, এটা হলো প্রথম মেসেজ। আর একটা হলো যে যে সিস্টেম আমি জানি না, যেমন শেয়ার বাজারে কিন্তু সিস্টেম জানি না কিন্তু আমার টাকা আছে, আমি আরেকজনের দেখা দেখে আমি ইনভেস্ট করলাম, তাহলে এভাবে আসলে পৃথিবীতে শর্টকাট বড়লোক হওয়ার তেমন কোনো পদ্ধতি নাই। যেভাবে হোক পরিশ্রম করতে হবে, তাকে সে টাকাটা কাজে লাগাতে হবে, সেইভাবে আসবে। আর এখন সবচেয়ে যেটা ভালনারেবল অবস্থা সেটা আমাদের সাইবার। এই সাইবারের অবস্থাটা আমাদের দেশে এমনভাবে হুট করে ঢুকে গেছে যে আমরা এটাতে সোশ্যালি আসলে অ্যাডাপ্ট করতে পারিনি। তো আমরা শুধুমাত্র স্মার্টফোন এবং আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড এবং সাইবার ওয়ার্ল্ড এগুলির আমরা শুধু সুফলটা দেখছি যে কত ভালো কাজ করতে পারছি। তো সুফলের সাথে সাথে সমান বা তার বেশি পরিমাণে যে কুফল আছে এবং এটার মানুষকে ধ্বংস করার অনেক পদ্ধতি আছে, এই জিনিসটা সম্পর্কে মানুষকে জানানো উচিত। মানুষ এই প্রতারণার ফাঁদে পা দিয়েছেন তা নিশ্চিত করে বলা না গেলেও প্রতারিতরা বলছেন সব মিলিয়ে লগ্নি করা অর্থের পরিমাণ অন্তত 52,000 কোটি টাকা। রাজশাহীর এজেন্ট মানিকের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার বিল উত্রাইল গ্রামে। গ্রামের বাড়িতে গিয়েও তার দেখা মেলেনি, কথিত এই চাইনিজ অ্যাপের আসল ঠিকানাও জানা যায়নি। আবরার শাহির, চ্যানেল 24, রাজশাহী।